পাশের যে ঘরগুলো আছে মানে যতরকম বেড়ার ঘর, তো যাই হোক আমি ভাবছিলাম জায়গাটা কি আদৌ সেফ। এই যে বসার জায়গাটা আছে না, এই বসার জায়গায় যদি আপনারা বসেন চারপাশ থেকে কিন্তু আপনারা ইচ্ছা করলে পর্দাটা নামিয়ে দিতে পারবেন। আর ব্যাপারটা হচ্ছে এখানে কাপল এন্ট্রি আছে কি? এই জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এতটা পরিমাণ স্পেস আছে, তার সাথে আছে বালিশ, এই যে বালিশগুলো আছে, আর জায়গাটা ঠিক এতটা বড়। অনেক থাম্বেলটা দেখে চলে এসছো, তো তো বোঝা গেল যে আমি শুধু শয়তান না, আমার মতন আপনারাও একটু আছেন। তো চলো চলে যতক্ষণ এসছি একটু ঘোরা যাক। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, চলে আসলাম কালিনায়নপুর স্টেশনে। সময় এখন 12:30, টিকিট কাউন্টারের সামনে এসেই টিকিট কেটে নিয়ে চলে আসলাম প্ল্যাটফর্মের উপরে, ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকলাম। চলে আসলো ট্রেন, এখন আমি ট্রেনটাই উঠব আর যাব চাকদার উদ্দেশ্যে। 25 মিনিটের ব্যবধানে পৌঁছে যাব চাকদা স্টেশনে। কিন্তু সামনের এই ব্রিজটা না দেখালেই নয়, কারণ এই ব্রিজটার সৌন্দর্য সত্যি অপূর্ব, আর যদিও বা সেটা আমার স্টেশন বলে কথা। তো চলো যাওয়া যাক। ইতিমধ্যেই পৌঁছে গেলাম চাকদা স্টেশনে, চলে আসলাম চাকদা স্টেশনে। এখন আমি 2 নম্বর প্ল্যাটফর্মে আছি, আর আমাকে যেতে হবে ওইদিকে 1 নম্বর প্ল্যাটফর্মে, ওখান থেকে বেরিয়েই টোটো স্ট্যান্ডে যাব। চলো, চাকদা স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরিয়েই কিন্তু টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন আপনারা, আর সেখান থেকে ওই যে ডিস্টেন্স সেই জায়গার ভাড়া মাত্র 20 টাকা। স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরলে টোটোতে জাস্ট 20 টাকা মল্লিকাবন। তো এখান থেকে আপনারা স্টেশন থেকে নেমেই যদি একটুখানি হাঁটেন, হাঁটা পথে আপনারা টোটো পেয়ে যাবেন। মল্লিকাবনটাও দাদা কত টাইম লাগে স্টেশন থেকে? মিনিট 20-15। গ্রাম্য প্রকৃতির মাঝে এ যেন এক অপূর্ব সুন্দর জায়গা। চলুন আর কথা না বাড়িয়ে একটু সিনেমাটিক শটের মাধ্যমে জায়গাটিকে ভালো করে দেখে নিই। এটা পায়ে হাঁটা পথ, আর পাশে দেখতে পাচ্ছেন গঙ্গা। তো চলো আর একটু হাঁটলেই হয়তো পৌঁছে যাবো সেই মল্লিকাবন রিসর্টে। এই জায়গার ঠিকানাটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে মানে এই সব জায়গার ঠিকানাগুলো না মানুষ কবর খুঁড়ে হলেও বের করে, ঠিক আছে, মাটি খুঁড়ে হলেও আসবে এসব জায়গায়। তো সেহেতু একটু ডেসক্রিপশানে মানে ডেসক্রিপশানের যে ঠিকানাটা আছে সেটা দেখেই আপনারা আসতে পারবেন এখানে। আর পাশ দিয়ে এত সুন্দর নদী আর হাওয়া, সত্যি বলতে মানে জায়গাটা অনেকটাই বেশি সুন্দর। তো চলো সামনের দিকে যাওয়া যাক, দেখি আর কী কী আছে। চাইলে কিন্তু আপনারা প্রিয় মানুষের সাথে এই নৌকাই করেও ঘুরতে পারবেন গঙ্গায়, তার জন্য মিনিমাম একটা অ্যামাউন্ট দিতে হয়। তো যাই হোক, গঙ্গার মাঝে আপনারা প্রিয় মানুষটির সাথে ঘুরতে পারবেন। টাইমটা কোনো মানে নির্দিষ্ট নয়, আপনারা যেরকম দেবেন সেরকম ঘুরতে পারবেন, বুঝতেই পাচ্ছেন। 30 টাকা দিয়ে এই টিকিটটা কেটে নিলাম। পার্কের ভিতরের যে অংশটা আছে সে জায়গায় ঢুকতে 30 টাকা প্রবেশ মূল্য, আর এইখানে এই ক্যাফেতে ঢুকতে কোনো পয়সা লাগছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিডিওতে আপনারা যা দেখেছেন এই যে সামনের একটা গেট, যে গেটটা খুব সুন্দর, তো এটা 2 চালার টাইপের একটা গেট ছিল, খুব সুন্দর টাইপের। তো সেই গেটটা না খুব মানে হাওয়াতে একসময় ভেঙে গিয়েছে, আবার নতুন করে তারা তৈরি করেছে। এই যে এই গেটটা দেখছেন, হয়তো ভিডিওতে আপনারা আগেও দেখেছেন কিন্তু তার সাথে হয়তো নাও মিলতে পারে, এরা আবার নতুন করে তৈরি করেছে। কারণ পাশে যেহেতু গঙ্গা সেহেতু হাওয়ার পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি, আর কিছুদিন আগে একটা ঝড় টাইপের হয়েছিল তো তাতে ভেঙে গিয়েছে। তো ওনার সঙ্গে যিনি মানে এই ক্যাফের মালিক, মানে বলতে গেলে এই পার্কেরও মালিক, মানে তাকে জিজ্ঞাসা করলাম, তো সে বলছে যে কিছুদিন আগে এটা ভেঙে গিয়েছে বলে আমরা এখন মানুষকে আর বলছি যে এটা নতুনভাবে তৈরি হয়েছে। তো ঠিক আছে, তাতে কোনো ব্যাপার না, চলো ভিতরটায় যাওয়া যাক, ভিতরটায় কী কী আছে দেখি। এইখানে কিন্তু গেস্ট ছাড়া কোনো রকম মানে অনুমতি নেই ভিতরে যাওয়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন
আমি জাস্ট একটু বাইরের থেকে দেখানোর চেষ্টা করছি, আর যে দাদা আমাদের দোকানের মানে এখানে যেখানে বসে আছে ক্যাফেতে, তার কাছ থেকে পুরোপুরি শুনে নেব যে মানে ভিতরে কী কী রকম মানে প্রাইস বা কিছু কাপলকে এন্ট্রি দেবে কিনা সব কিছুই আপনাদের দেখাবো। জাস্ট এখান থেকে বাইরেটা আমি দেখিয়ে দিই, বাইরেটা জাস্ট প্রথমে এটা আছে, তার পাশেই কিন্তু আস্তে আস্তে গেস্ট রুম, ঠিক আছে। এবার গেস্ট রুমগুলো বলতে গেলে এখানে কত কী নেয় কী বৃত্তান্ত সবই কিন্তু আমি জাস্ট ওই দাদার কাছ থেকে শুনে তারপরে দেখানোর চেষ্টা করবো। জাস্ট এখান থেকে জাস্ট পিছনটা দেখে নিন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন না, এই জায়গাটা কিন্তু জাস্ট বসার জায়গা, হয়তো আপনারাও এটা ভাবছেন, কিন্তু এর ভিতরে একটা কাহিনী আছে। কারণ এই যে বসার জায়গাটা আছে না, এই বসার জায়গায় যদি আপনারা বসেন, চারপাশ থেকে কিন্তু আপনারা ইচ্ছা করলে পর্দাটা নামিয়ে দিতে পারবেন। কি ভাই হাসি আসছে তোমার মুখে? জোর জোর সে বলকে লোগো কো স্কিমে বাতা দে। এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় যে এখন এই যে বাসগুলো দিয়ে এখানে কিন্তু আবার নতুন করে ওই যে গেস্ট রুম যে ওই জায়গায় আছে ওরকমভাবেই তৈরি হচ্ছে নতুন গেস্ট মানে গেস্ট রুম। তো যাই হোক, আপনারা এখানে গেস্ট রুমে আসতে পারেন, আমি ওই দাদার কাছ থেকে পরে শুনবো, দাদা এখন খাচ্ছে, একটু পরে জাস্ট শুনবো। যাই হোক, এই জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এতটা পরিমাণ স্পেস আছে, তার সাথে আছে বালিশ, এই যে বালিশগুলো আছে, আর জায়গাটা ঠিক এতটা বড়, অনেকটাই বড় টেন্টের মধ্যে। হালকা একটু গরম লাগছে কাকা, এখানে কি ফ্যান ট্যান দেওয়ার কোনো ব্যবস্থা আছে? ও ফ্যান দিয়ে দেয়? ও তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, কাকা বললো ফ্যান দিয়ে দেয়, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আপনারা কিন্তু এখানে আসতে পারেন। আর কি এখানে কাপড় এলাও আছে? কাপড় এলাও আছে, তাই তো? তো যাই হোক, আপনারা অবশ্যই আসতে পারেন, জায়গাটা অনেকটাই সুন্দর। আর এখানে কিন্তু ফ্যান থেকে শুরু করে লাইট সুইচ চার্জ দেওয়ার জায়গা সবই আছে। এইবার ব্যাপারটা হচ্ছে ওই পাশের যে রুমগুলো আছে, ওই রুমগুলোতে যখন পুরো বুকিং হয়ে যায় তখন হয়তো এই টেন্ট দেয়। আর মানুষের একসময় যখন খুবই প্রচলন হবে আসার, তখন কিন্তু এরকম টেন্ট হয়তো আরও হয়তো ব্যবস্থা করে দেবে। আর এখন একটু বর্ষাকাল বলে দম ধরা সময়, সেই সময়টা পেরিয়ে গেলেই কিন্তু মানুষের আসতে শুরু করবে। আর জায়গাটা অত্যন্ত সুন্দর বলতে গেলে, আমি মানে আরও পরে আসতে চাই এই জায়গায়, কারণ গঙ্গার ধার, এত সুন্দর ভিউ, আর তার সাথে এরকমভাবে মানে জাস্ট কাপলের জন্য বেস্ট। আর আপনারা ইচ্ছা করলে ফ্যামিলি নিয়েও আসতে পারেন, ফ্যামিলিরও রাখারও ফ্যামিলির জন্যে জায়গা আছে, তাই তো? দেখ ফ্যামিলিও আসতে পারবে, কোনো অসুবিধা নেই। ক্যাফের এখানে যে দাদাটা বসে আছে, সেই দাদার সাথে একটু কথা বলে নিই, তিনি এই পার্কের যা ওনার বলতে গেলে, তার সাথেই মানে তার কাছ থেকে আমি শুনে নেব যে এইখানে যারা আছে স্পট ভাড়া থেকে শুরু করে, যদি পিকনিক স্পট থাকে বা ফ্যামিলি কোনো আসে বা কোনো কারণে বার্থডে সেলিব্রেট বা যারা কাপেল আছে তাদের জন্য অ্যালাও আছে কি না সবই শুনবো। তো চলো ওই দিকে যাওয়া যাক, আর দাদার কাছ থেকে কিছু কথা শুনে নেওয়া যাক। এখানে প্রতিদিনই কি খোলা থাকে? আমাদের এটা প্রত্যেক দিন খোলা থাকে, 365 দিন খোলা। আর আমাদের এখানে যেরকম নাইট হল্টের ব্যবস্থা রয়েছে সেরকমই ডে আউটিং এরও ব্যবস্থা রয়েছে। ডে আউটিং এবং নাইট হল্টের প্যাকেজগুলো আলাদা আলাদা রয়েছে, ক্যাডিফ আলাদা রয়েছে, কুলার এবং নন কুলার আলাদা রুম রয়েছে। নন কুলার রুমে ডে আউটিং এর জন্য 1499, কুলার রুমে 1799, আর যারা ওভার নাইট স্টে করবেন তাদের জন্য নন কুলার রুমে 1799, কুলার রুমে 2299 এটা ধার্য করা আছে। এবার এই রেটটাও ফিক্সড নয়, এই রেটটাও ফ্ল্যাকচুয়েট হয়, যেরকম উইকডেজ একরকম থাকে এবং উইকেন্ডে গিয়ে সেটা চেঞ্জ হয়। এই গেল। আর এর সাথে যদি কেউ প্যাকেজ নেন উইথ ফুড, লজিং অ্যান্ড ফুডিং, সেক্ষেত্রে এই রেটটাই পার হেড হয়ে যায়। তার মধ্যে ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, টি কফি, ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট সবই মোটামুটি ইনক্লুড থাকে। এছাড়া আমাদের এখানে ক্যাম্পফায়ারের ব্যবস্থা আছে, বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, বড়দের একটু বিনোদনের জন্য বসার জায়গা রয়েছে। সামনে গঙ্গা দেখতে পাচ্ছেন, এখানে সূর্যাস্ত খুব সুন্দর লাগে। আশপাশে ঘুরে দেখার মতন মুকুন্দনগর মন্দির, স্বর্ণ মন্দির, মঙ্গলদ্বীপ, গঙ্গাচূর্ণীর মোহনা, বলাগড়ি চর, নদিয়ার একমাত্র বুদ্ধ মন্দির চাকদাতেই, অনেক পুরনো জগন্নাথ মন্দির চাকদায়, এছাড়াও রায়বাড়ি, আরও অনেক কিছু ঘোরার জায়গা আছে, এগুলো দেখে নিতে পারেন। বিকেলবেলা গঙ্গায় নৌকো ভ্রমণকালীন সূর্যাস্ত এবং সেই সময় পাখিদের ঘরে ফেরা সব কিছু একটা অনবদ্য এখানে পরিবেশ তৈরি করে। রাতের অ্যাম্বিয়েন্স একদম আলাদা, মাঝি ভাইদের ভাটিয়ালি গান, শিয়ালের ডাক, এগুলো অন্য মাত্রা যোগ করে। আসুন ঘুরে দেখুন, আশা করি ভালো লাগবে। আর এখন আমাদের জুলাইয়ের 15 তারিখ থেকে ইলিশ উৎসব শুরু হয়েছে, আগামী সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত এটা চলবে, প্রত্যেক সপ্তাহ শুক্র, শনি এবং রবিবার। এটা 899 টাকা পার হেড কার্য করা আছে, এটার মধ্যে ব্রেকফাস্ট এবং ইলিশের পুরো প্যাকেজটাই থাকছে। আর ব্যাপারটা হচ্ছে এখানে কাপল এন্ট্রি আছে কি? হ্যাঁ, কাপল ফ্রেন্ডলি, কাপলে আসতে পারেন, তবে অবশ্যই কাছে আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, সেটা হার্ড কপি হোক বা সফট কপি হোক, নিশ্চয়ই রাখবেন। এছাড়া আসুন ঘুরে দেখুন, ভালো লাগবে।
যাক ভিডিওতে কিন্তু এরকম দেখলাম, মানে এমন মনে হলো, আমি নিজে তো নিজেই আগে ভিডিওটা দেখেছি, এই পাশে যে ঘরগুলো আছে মানে যতরকম বেড়ার ঘর, তো যাই হোক আমি ভাবছিলাম জায়গাটা কি আদৌ সেফ, কারণ যেহেতু বেড়ার ঘর মানে আমি বলেছিলাম, কিন্তু কারণ এই জায়গাটা এসে যতটা সুন্দর লাগলো আমার জায়গাটা 100% সেফ। সিকিউরিটির দিক থেকে আমরা বিশেষভাবে সচেতন, আমাদের পুরো প্রপার্টিতে ক্যামেরা দেওয়া রয়েছে এবং আমাদের যে সমস্ত মল্লিকাবনের স্টাফরা রয়েছেন তারা সবসময় সতর্ক এই বিষয়ে এবং পরিষেবা দেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি ভালো রেখে ভালো কিছু দেওয়ার। ওগুলো আগে ছিল, আগে সব আমাদের টেন্টই ছিল, সেগুলো এখন সব কটেজ হয়ে গেছে আর বর্ষার কারণে এখন টেন্টটা বন্ধ আছে। আর জাস্ট একটু আমাদের মানে দর্শককে বলে দিন যে ঠিকানাটা কেন, বন্ধুদের ঠিকানাটা জাস্ট বলে দিন একটু, কোথা থেকে আসেন? নিশ্চয়ই, আমাদের এই ঠিকানাটা হচ্ছে গৌরনগর ঘাট, চাকদা গৌরনগর ঘাট। যারা ট্রেনে করে কলকাতার দিক থেকে আসবেন, চাকদা পৌঁছে এক নম্বর স্টেশন থেকে বাইরে এসে টোটো পেয়ে যাবেন, মাথা পিছু 20 টাকা করে ভাড়া, 10 থেকে 12 মিনিটের রাস্তা গৌরনগর ঘাট। যারা কলকাতার দিক থেকে বাই কার আসছেন, চাকদা চৌরাস্তা থেকে আরও কিছুটা এগিয়ে এসে 500-600 মিটার মতন এগিয়ে এসে পলাগাছা মোড়, পলাগাছা মোড় থেকে বাঁ দিকে মোড় নিলেই 2 কিলোমিটার আমাদের এই গৌরনগর ঘাট মল্লিকাবন। গৌরনগর ঘাট মল্লিকাবন পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন পাশেই ঘাট ওইটা। হ্যাঁ, দাদার কাছে যেটা জিজ্ঞেস করবো, সময়টা একদম সকাল সময়টা যদি বলে দাও, সময় কটা থেকে কটা অবধি খোলা, এমনি যারা আদার্স পার্সন ঘুরে চলে যাবে তাদের জন্য? আমাদের পার্ক খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধে 8টা পর্যন্ত, এটা প্রবেশ মূল্য আছে 30 টাকা পার হেড। আর যারা রুম নেবেন বলে ভাবছেন বা যারা টেন্ট নেবেন, যদিও বললাম টেন্ট এখন আপাতত উপলব্ধ নেই, টেন্টটা বর্ষার পরে চালু হবে, তবু টেন্ট এবং কটেজের চেকিং টাইম সকাল 10টায় এবং চেক আউট টাইম পরের দিন সকাল 9টা। খাবারের যে আইটেম আছে এটা কি কেমন, যদি দুপুরবেলা কেউ মনে করে লাঞ্চ টান্স করবো, এগুলো কি সব অ্যাভেলেবেল এখানে? লাঞ্চ করবে যদি কেউ মনে করেন তাহলে আমাদের এখানে চাইনিজ যে ফুডগুলো সেগুলো অলমোস্ট অ্যাভেলেবেল থাকে, আর ইন্ডিয়ান বা বাঙালি খাবার যদি কেউ চান সেক্ষেত্রে আমরা প্রি বুকিং নিয়ে তবেই সেগুলো প্রিপেয়ার করি। যারা এগুলো বেশিরভাগ গেস্ট থাকেন তারাই অর্ডার করেন ইন্ডিয়ান বা বাঙালি খাবারগুলো, সেক্ষেত্রে আমরা আগে করে অর্ডার নিয়ে। আর এখানে আসার জন্য বা বুকিংয়ের জন্য যে নাম্বারটা আছে অফিসিয়ালি, যদি কেউ চায় ভিডিও দেখে নাম্বার দিকে একবারে যোগাযোগ করবে, নাম্বারটা যদি একটু বলে দেন। আমাদের এখানকার বুকিং নাম্বারটা হচ্ছে 8388002310। এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে www.mollikabon.com। সত্যি বলতে পার্কটা যতটাই সুন্দর এর ব্যবস্থাগুলোও কিন্তু অতটাই সুন্দর, যারা স্টাফ আছেন তারা কিন্তু খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে জায়গাটাকে। সত্যি কথা বলতে এই যে দেখুন টয়লেটটা দেখুন এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, যারা আসবে তারা মোটামুটি যাতে কোনো কারণে নিরাশ না হয় সেই জন্য কিন্তু এই পার্কের ভিতরে সব রকম ব্যবস্থাই প্রায় করে দেওয়া হয়েছে, আরও দিনের পর দিন এটা উন্নত হচ্ছে। তো একদিন আসুন সবাই মিলে ঘুরে যান। আমি এই যে গেট থেকে বেরোলাম মল্লিকাবনের, তা যাই হোক বাড়ির দিকে যাব। আর সত্যি কথা বলতে মানে যে দাদা মালিক ব্যবহার অত্যন্ত ভালো, আমি ভাবছিলাম কিছু বলবে হয়তো বা কিছু ইয়ে করবে, যাই হোক অত্যন্ত ভালো, আর যা যা ডিটেলস সবই তো দিয়ে দিল উনি, আমি আর নতুন করে কী দেবো। তো অবশ্যই যদি আসতে চাও ফোন নাম্বারটা দেওয়া আছে, ডিসক্রিপশানেও দিয়ে দেবো ফোন নাম্বারটা। চলো টাটা, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি।